এই যে শাহজালাল রহমতুল্লাহ যেই জায়গার মাটি মিশে গেলেন সেই জায়গায় উনি আজান দিলেন, বলেন সুবহানাল্লাহ। আমার মনে হয় শরীয়তপুরের জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন এত পছন্দ করেছেন, বারবার এই জমিনে কোরআনের মাহফিল হইতেছে। আমার মা বোনরা অন্তরের মধ্যে একমাত্র মহব্বত কোরআনের মহব্বত, বলেন কিসের মহব্বত, বলেন কিসের মহব্বত। সোনার মা বোনরা কান্না কানে খেয়াল করে শুনো, আল্লাহর প্রতি মহব্বত আনতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমাদেরকে আমি আল্লাহ এত পছন্দ করেছি, তোমার কপালটা আমি আল্লাহ কোটি কোটি মাইল আমি আল্লাহ সাত আসমানে রেখে দিয়েছি। কোটি কোটি মাইল সাত আসমানে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। খেয়াল করুন গামা, আজকে আমরা দিনের পথে কেউ চলতে চাই না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে যায় কান্দতেছেন, কার কাছে কান্দে কথা বলেন, কার কাছে কান্দে? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যায় কান্দতেছেন, রব্বি আরনি, ও আল্লাহ আমি আপনারে দেখতে চাই। রব্বি আরনি, হে আল্লাহ আমি তোমারে দেখতে চাই, আমি আপনারে। আল্লাহ বলেছেন লাম তারানি, মুসারে তুই আমারে দেখতে পারবি না, তুই আমারে দেখতে পারবি না। মুসা নবী বলতেছেন, আল্লাহ আপনারা তো দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার মুসারে আমাকে দেখার মতো চক্ষু আমি তোরে দিই নাই, আমাকে দেখার মতো চক্ষু আমি একমাত্র দিয়েছি আমার আখেরি নবীর উম্মতের। কোন নবীর উম্মতের? আমরা কোন নবীর উম্মত? বলেন আখেরি নবীর উম্মত। সুবহানাল্লাহ, বলেন উম্মতি মুহাম্মাদের জানো কত দাম, আখেরি নবীর উম্মতে আমরা সবিশেষ ভাগ্যবান, আখেরি নবীর উম্মতে আমরা। উম্মতি মুহাম্মাদি জানো কত দাম, আখেরি নবীর উম্মতে আমরা সবিশেষ ভাগ্যবান, আখেরি নবীর উম্মতে আমরা। আমরা আখেরি নবীর উম্মত, আমরা সব চাইতে ভাগ্যবান। সুবহানাল্লাহ, বলেন। কিন্তু ভাগ্য তো আমরা নিজেরাই মন্দ করে ফেলি, ঠিক কিনা? নিজেরাই ভাগ্যটাকে মন্দ করে ফেলে, তার কারণ আমরা এক ওয়াক্ত নামাজ পড়তে চাই না, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে চাই না, আমরা সুদের দিকে চলে গেছি, আমরা ঘুষের দিকে চলে গেছি। সুদের দিকে যদি চলে যান আল্লাহর নবীর শাফাত পাইবেন না, ঘুষের দিকে যদি চলে যান তাহলে আল্লাহর নবীর শাফাত পাইবেন না। শরীয়তপুরে সুরের সার বাজারে যা সেজদা করবেন আল্লাহর নবীর শাফায়াত পাইবেন না, তার কারণ নবী সারা শাফায়াতের কান্ডারি আর কেউ নাই। আছে নাকি? আচ্ছা, সাফায়াতের কান্ডারি কেউ আছে? কে করবে সুপারিশ? কে করবে? এই বাগের হাতে মাহফিলে গেলাম, ওখানে যাওয়ার পরে আমার মা বোনরা জামিলা মামা আমাকে বললো, আপা চলেন আপনাকে দরগা তোলা দেখায় আসি। আমি বললাম ঠিক আছে, দরগা তোলা দেখতে যাই, একটু দেখার দরকার আছে, শিক্ষার দরকার আছে, মানুষ কোন ভণ্ড রাস্তায় নেমে গেছে কথা বলেন ঠিক কিনা? আছে কিনা ভণ্ড? আছে কিনা শরীক বেদাত? মানা যাবে? বলেন যাবে কি? খেয়াল করুন, আমি ওখানে দেখতে গেলাম, যাওয়ার পরে দেখলাম মহিলাদের গোসলের জন্য ঘাট বানিয়ে রাখছে, ঘাট আবার ঘেরাও আছে। একটা মহিলা বোরকা খুললো, বোরকাটা খোলার পরে খুলে দাঁড়িয়ে আছে। আমি সেখানে গেলাম, যাওয়ার পরে আমাকে প্রশ্ন করতেছে, আপু আপনি কি গোসল করবেন? আমি বললাম কেন গোসল করবো, তো বাসার থেকে গোসল করে আসছি, এখানে কেন গোসল করবো? আমি বললাম আপনি কি এখানে গোসল করতে এসেছেন? বলেন জি আমি গোসল করতে এসেছি। আমি বললাম কেন আপনি এখানে গোসল করতে এসেছেন? বলে আমি মানত করেছি। কিসের মানত করেছেন আপনি? মানত করেছি আমার বিবাহ বিপদ আপদ বালা মুসিবত যায় না, এই জমিনে এই পানিতে এই পুকুরে গোসল করলে আমার সব বিপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। আমি বললাম নাউজুবিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়ানুনাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কুরআনটা মুমিনদের জন্য রহমত শিফা। সুবহানাল্লাহ, বলবেন না? এই কুরআন
রহমাতুল্লিল মুমিনিন। আমি কোরআনটা মুমিনদের জন্য শেফা রহমত শেফা। কোরআন যার মধ্যে নাই, নামাজ যার মধ্যে নাই, সে কখনো মুমিন মুত্তাকিন হতে পারবে না। আর কোরআন যদি বলে আমি মুমিনদের জন্য রহমত শেফা, তো তুমি কেন এই পুকুরে গোসল করতে এসেছো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোরআন শরীফের মধ্যে, আমি যে সুরা দিয়েছি সুরা ফাতিহাতুল কোরআন, এই সুরা ফাতিহা সর্বরোগের ওষুধ। সুরা ফাতিহা সর্বরোগের ওষুধ। তুমি সুরা ফালাক, সুরা নাস, সুরা ইখলাস পাঠ করো, ঢুকে ফোনাও। আল্লাহ নবীর উপরে যতবার ইহুদিরা জাদু করেছিল, আল্লাহ পাক ততবার কোরআনের এক একটি আয়াত নাজিল করেছিল। কোরআন হলো সর্বরোগের ওষুধ। আর তুমি চলে গেছো মাজারে, তুমি চলে গেছো দরগা তোলায় গোসল করতে, আপনি গোসল করবেন না, বাড়িতে চলে যান। এই পানির মধ্যে কোনো বুজুর্গি নাই, বুজুর্গি আপনার মধ্যে। ঠিক না বে? ঠিক ঠিক কিনা বলেন? এই পুকুরের মধ্যে কোনো বুজুর্গি নাই, কবরের মধ্যে কোনো বুজুর্গি নাই। কবরের মধ্যে কিসের বুজুর্গি আপনার? বুজুর্গি হলো আপনার মধ্যে, কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? কবরে যে মানুষটা যায়, মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু কবর কাটলেন, কবর কাটার পরে আবু যার গিফারি কবরকে ডাক দিয়া বলতেছেন, কবর রে তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখব? সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিন রাহমাতাল্লিল আলামিনের কলিজার টুকরা কন্যা ফাতেমার তোর কবরের মধ্যে রাখব, কবরের মাটি রে, খবরদার ফাতেমার সঙ্গে বিয়াদবি করিস না, খবরদার ফাতেমার সঙ্গে বিয়াদবি করিস না। যেই ফাতেমাকে আল্লাহ সারে জাহানের নারীদের জান্নাতের নেতৃত্ব করেছেন, সুবহানাল্লাহ, জান্নাতের সর্দারিনী মা ফাতেমা জান্নাতের নেতৃত্ব করবেন, সারে জাহানের সমস্ত নারীদেরকে বলেন সুবহানাল্লাহ। এ কবরের মাটি তুই কি জানিস তোর মধ্যে কাকে রাখব? পুরুষ নওজোয়ানদের যুবকদের জান্নাতের সর্দারিনী ইমাম হাসাইন আর ইমাম হুসাইন, এই দুই জান্নাতের সর্দারিনীর মাকে তোর কবরের মধ্যে রাখবো, কবরের মাটি রে, খবরদার ওই ফাতেমার সঙ্গে বিয়াদবি করবি না। কবরের মাটি কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার আবার কি ফাইরা দেন না, আবার কথা বললেন কবরের মাটি রে, শোনো তোমার কবরের মধ্যে কাকে রাখবো? শোনো শেরে খোদা হযরত আলীর বিবি, তোমার কবরের মধ্যে রাখবো কবরের মাটি, খবরদারে বিয়াদবি করিবি না। তৃতীয়বার কবরের জবাব দেয় না, চতুর্থবারের বার কবর জবাব দিয়ে দিল, জবান খুলে গেল, ডাক দিয়ে বলতেছে না বজারে কি ফারি, আমি কবর, সারে জাহানের নারীদের নেতৃত্ব করবেন জান্নাতের সর্দারিনী মা ফাতেমাকে চিনি না, আমি কবর, হাসাইন হুসাইন জান্নাতের সর্দারিনী, ওই সর্দারিনীর মা ফাতেমাকেও আমি চিনি না। সাইয়েদুল মুরসালিন খাতামুন নাবিন রাহমাতাল্লিল আলামিন নবীজির কন্যা ফাতেমা, ওই ফাতেমাকেও আমি চিনি না। শেরে খোদা হযরত আলীর বিবি ফাতেমাকে আমি চিনি না, ওই ব্যক্তিকে আমি চিনব, ওই ব্যক্তির রহমত আমি কবর, আমি কবর সন্ধিদায় হয়ে যাব, যার আমল হয়ে যাবে ভালো। কি হবে ভালো? যার আমল ভালো হবে কবর তার জন্য শান্তিদায় হয়ে যাবে। আর আবু যার গিফারি ফাতেমার ব্যাপারে যদি এই কথা বলে, তুমি কেন ওই সুরেশ্বর মাজারে যা সেজদা করবা, মাজারের কাছে চাইবা? তুমি কেন বাগের হাট ওই দরগা তোলার পুকুরি যা গোসল করবা চাইবা? আল্লাহর কোরআন যথেষ্ট মুমিনদের জন্য বলেন সুবহানাল্লাহ। ও মন রে নামাজি সেরে যাইও না কবরে, ও মন রে কুরানি ভুলে যাইও না কবরে, কুরান ভুলে কবরে গেলে, কুরান ভুলে কবরে গেলে শান্তি নাই কবরে, ও মন রে
নামাজ সেরে কবরে যাওয়া যাবে? কবর কি ভালো ব্যবহার করবে? ফাতেমার জন্য যদি না করে, আমাদের জন্য কবর ভালো ব্যবহার করবে না? কুরআন ভুলে কবরে যাওয়া যাবে না? ফাতেমার ব্যাপারে যদি কবর এই প্রশ্নই উত্তর দিতে পারে, ও আমার মা বোনেরা, তাহলে কবরে গেলে আমাদের ভালো আমল নিয়ে যেতে হবে। বেটিকে বললাম, বেটি বাড়ি যাও, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে সেজদা করো, রোগের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করো। সবাই বলেন সুবহানাল্লাহ। ওইখানে একটা বেটি ঝাড়ু দিচ্ছে, ওই বেটি আমাকে বলছে, হ্যাঁ সব জায়গায় আর হুজুরগিরি চলে না। আমি বললাম, হুজুরগিরি আল্লাহর জমিনে চলবে? আল্লাহর জমিনে চলবে হুজুরগিরি, মৌতের বিছানায় চলবে, কবরে চলবে, মিজানে চলবে, ফুলসি রাস্তার ঘাটে চলবে, আর হুজুরগিরি কাল কিয়ামতের মাঠে চলবে। বলেন সুবহানাল্লাহ, সব জায়গায় চলবে, কথা বলেন ঠিক কি না? সব জায়গায় চলবে কি চলবে না? সব জায়গায় হুজুরগিরি চলবে, আমার জীবনে, আমার মরণে, আমার শয়নে, আমার শোভনে। যদি আল্লাহর কোরআন যদি না থাকে, এই জীবনের কসার পয়সার দাম নাই, কোনো মূল্য নাই, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্য ছাড়া আপনারে কপাল দিয়েছেন, মূল্য ছাড়া আপনারে চক্ষু দান করেছেন। লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে চক্ষু কিনতে পাওয়া যায় না, কোটি কোটি টাকা দিয়ে জিহ্বা কিনতে পাওয়া যায় না। এই হাতখানা যদি কোনো ডাক্তার অপারেশন করে রোগের জানাই যদি কেটে ফেলে, কোটি কোটি টাকা দিয়ে হাতটা কিনতে পাওয়া যাবে না, কথা বলেন ঠিক না বেঠি? অমূল্য সম্পদ কপালে খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদ কপালে খানা, যে কপাল সেজদা করে না। অমূল্য সম্পদ এই কপালের, হকি সে আদায় করিল না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ দুইখানা চোখ, যে চোখে কোরআন পড়ে না। অমূল্য সম্পদ দুইখানা চোখ, যে চোখে কোরআন পড়ে না। অমূল্য সম্পদ এই দুই চোখের, হকি সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ জিব্বা খানি, যে জিব্বা জিকির করে না। অমূল্য সম্পদ জিব্বা খানি, যে জিব্বা জিকির করে না। অমূল্য সম্পদ এই জিব্বার, হকি সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ ডানে হাতে খানা, দান সদিকা করে না। অমূল্য সম্পদ ডানে হাতে খানা, দান সদিকা করে না। অমূল্য সম্পদ এই ডানে হাতের, হকি সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ বাম হাতে খানা, কুলুফি ব্যবহার। অমূল্য সম্পদ বামে হাতে খানা, কুলুফি ব্যবহার করে না। অমূল্য সম্পদ এই বামে হাতের, হকি সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। অমূল্য সম্পদ কলবি খানা, যে কলবি রমজানে রোজা রাখে না। অমূল্য সম্পদ কলবি খানা, যে কলব রমজানে রোজা রাখে না। অমূল্য সম্পদ এই কলবের, হকি সে আদায় করিল না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। সব কিছুকে দান করেছেন,
বলেন কে দান করেছেন? আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এক একটা দানের হক আছে কি আছে না? আছে না? খেয়াল করুন, লক্ষ্য করুন। ওইখান থেকে একটু ঘুরে আসলাম, আসার পরে দেখতে পাইছি দুইজন পুরুষ মাজারের সামনে হাত তুলে কাঁদতেছে। নাউজুবিল্লাহ বলেন, মাজারের সামনে হাত তুলে কাঁদতেছে। খানজাহান আলীর মাজার আমি নিজের চোখে দেখে আসছি, মোবাইলে ছবিও করছি, ছবি তোলা নিষেধ, আমি গোপনে করছি, দেখে আসছি, ছবি করে নিয়ে আসছি। দুইজন বেটা কাঁদতেছে, বিয়াদব। কার কাছে কাঁদতেছো? আল্লাহর কাছে কান্দ। মাজার তোমাকে কিছু দিতে পারবে? বলেন পারবে কি? মাজার পূজারি মাজারের কাছে কাঁদতেছে। আমার জামিল আপা বলতেছে, আপা দড়ি পাতিল নিয়ে আসে মাজারের কাছে কান্দে, বাবা খাও। বলতে বলতে দেখলাম দুইজন যুবক ছেলে ওই মাজারের কাপড় উঠাইছে, উঠাইয়া মাজারের মধ্যে হাও মাও করে জড়াই ধরে কাঁদতেছে। আমি নিজের চোখে দেখেছি এই 20 তারিখে, ফেব্রুয়ারির 20 তারিখে মাহফিল করে আসলাম, শনিবারের দিন। আমি নিজের চোখে দেখে আসছি, কারোর শোনা কথা আমি বলি না। খেয়াল করেন, লক্ষ্য করুন, এইটা আমি দেখলাম। দেখার পরে ওই পাশ দিয়ে দরজার দিকে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম, বলে মা কি দেবেন আমার মাজারে দান করে যান, সিন্নি দিয়ে যান, আমাদের অরস আছে। কথাবার্তা না বলে চুপ করে চলে আসলাম। দান যদি করতে হয় মসজিদে মাদ্রাসা ছাড়া ওখানে কোনো দান চলবে না, আর কোনো মাজারে যদি কেউ দান করে ওইটা হারাম হয়ে যাবে। কি হয়ে যাবে? তুমি মাজার ধরে কান্দ কেন? ওই কবরের মধ্যে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি কেমন আছে, কি হালে আছে জানা আছে? জানা আছে। একজন মানুষ যখন মারা যায়, ওই মানুষটাকে যখন কবরস্থ করে, কবরের মধ্যে যখন রেখে দিয়ে আসে, একটা পিঁপড়া সমুদ্রের মাঝখানে হাবুডুবু খায়, কিনারায় ওঠার জন্য খড়কুটা খোঁজে, কথা বলেন ঠিক কিনা? একটা মুর্দা কবরের মধ্যে যখন জিন্দা রেখে আসে, ওই মুর্দা এত জোরে চিৎকার করে, ওই মুর্দার চিৎকার যদি কোনো জিন্দারা শুনতে পারত, স্টক করে সঙ্গে সঙ্গে মরিয়া যাইত। মা বোনেরা খেয়াল করুন, কাফন দাফনের কবরে জীবনে পড়েছি, একটা কবরের পাশ দিয়ে যদি কোনো জিন্দারা হেঁটে যায়, কবরের মুর্দাগুলো ঠিক পায়, ওই মুর্দারা চিৎকার দিয়ে দিয়ে কান্দে আর বলো, ও জিন্দারা, তোমাদের মতো একদিন আমার স্বাধীনতা ছিল, আজকে আমি কবরে এসেছি, বড় অসহায় হয়ে কবরে পড়ে আছি, মেহরবানি করে আমার কবরের পাশ দিয়ে যাচ্ছ, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটাবার দোয়া করে যাও। যেই ব্যক্তি কবরের পাশ দিয়ে যায়, কবর বাসীর জন্য দোয়া করে না, ওই ব্যক্তি হলো কৃপণ, স্বার্থপর। তার কারণ তোমাকে কবর দেখে বুঝতে হবে, আল্লাহ আমি একদিন আমার মতো যেই যুবক যেই মানুষটা এই কবরের মধ্যে শুয়ে আছে, আমার মতো একদিন এই জমিনে হাঁটতেছে, এখন তিনি কবরবাসী হয়ে গেছে। মাবুদরে একদিন আমি মারা যাব, আমার প্রতিবেশী আত্মীয় স্বজনরা আমার এইভাবে এই কবর স্থানে আমাকে রেখে যাবে। এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, এটা আমি কুষ্টিয়া থেকে মার্কেট করিয়া আনি নাই। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতরা তোমরা শুনিয়া রাখো, একটা মুর্দা যখন মরিয়া যায়, ওই মুর্দার লাশটাকে ঘর থেকে যখন টানতে টানতে বের করে নিয়ে যায়, তখন ওই লাশের দিকে লক্ষ্য করবা, ওই ব্যক্তি কত সুন্দর করে বাড়ি করেছে, ঘর করেছে, খাট করেছে, বিছানা করেছে, আর ওই ব্যক্তিকে আজকে সারা জীবনের মতো ঘর থেকে বের করে নিয়ে যাচ্ছে, আর কোনোদিন এই ঘরে ফিরে আসবে না। মুর্দা এত জোরে চিৎকার মারবে, এত জোরে চিৎকার মারবে, মুর্দার চিৎকার জিন্দারা শুনতে পারবে না। মুর্দা কান্দবে আর বলবো, জিন্দারা তোমরা ছিলে আমার প্রতিবেশী, একটু আস্তে আস্তে ঘর থেকে বের করে নিয়ে যাও, কত সুন্দর করে ঘর করেছি, এই ঘরের মায়ায় কোনো জায়গায় যা কোনো দিন থাকি নাই, আমার বাড়ি আমার ঘর করে করে জীবনটা এই বাড়িতে কাটাইয়া দিয়েছি, কোনো জায়গায় যাই নাই, আজকে তোমরা চিরবিদায় করে এই ঘর থেকে আমার দিয়ে দিছো, একটু আস্তে আস্তে রওনা দাও, একটু ভালো করে এই ঘরটাকে একটু দেখে নি।
মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায়। মুর্দায় কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায়। যে জন ঘর থেকে নামায় যে জন গোসল করায় যে জন ঘর থেকে নামায় যে জন গোসল করায় তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই তারাই আমার আপন জনা তারাই আমার আপন জনা তাদের কাছে দোয়া চাই আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায় আজ বুঝি দিলাই আমার যে জন গোসল করাই যে জন কাফন পড়াই যে জন গোসল করাই যে জন কাফন পড়াই তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই তারাই আমার আপন জন তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায় আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায়। যে জন কাফন পরাই যারা কান্দে লইয়া যায় যারা কাফন পরাই যারা কান্দে লইয়া যায় তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই তারাই তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায় আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায়। যে জন কান্দে লইয়া যায় যে জন কবরে নামায় যারা কান্দে লইয়া যায় যারা কবরে নামায় তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই তারাই আমার আপন জন তাদের কাছে দোয়া চাই আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায় আজ বুঝি দিলাই আমার এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই এই যে সুন্দর দুনিয়ায় আমার আপন কেহ নাই ওই কবরে কোরআন ছাড়া আপন বন্ধু পাইব না ওই কবরে কোরআন ছাড়া ওই কবরে নামাজ ছাড়া আপন সাথে পাইব না আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায় আজ বুঝি দিলাই আমার জন্মের বিদায়। ঠিক কিনা বলেন? কাফন দাফন কবরে জীবনী, সুবহানাল্লাহ বলেন। কাফন দাফন কবরে জীবনী। খেয়াল করুন, মুর্দা যখন কবরে চলে যায়, হাই মা, হাই বাবা, হাই প্রতিবেশী, হাই সন্তানেরা, হাই ছেলে মেয়েরা, চিরবিদায় নিয়ে কবরে চলে যাইতেছি, নামাজ পড়ে আমাদের জন্য একটু দোয়া করিও। অসহায় হয়ে মুর্দা কাঁদতে কাঁদতে কবরে যায়, আর ওই কবরের কাছে আপনি কি চান? কবরবাসীদের জন্য দোয়া করা ছাড়া কবরবাসীদের কাছে কিছু চাওয়া বলেন চাওয়া যাবে? যা চাইবেন জিন্দার কাছে চান, কবরে মাজারে কিছু দিতে পারবেন না, মাজারে কিছু দিতে পারবেন না। আপনি দিবেন, আপনি জিন্দার দেবেন, যে খাইতে পারে পড়তে পারে তাকে দিবেন। কবরে যে মুর্দা চলে গেছে খাইতেও পারে না পড়তেও পারে না, পারবে নাকি বলেন? খেয়াল করুন, এই কোরআন শরীফ হলো মুর্দার জন্য না, কোরআন শরীফ হলো জিন্দার জন্য, সুবহানাল্লাহ বলেন। আপনার জীবনে যদি কোরআন রাখতে পারেন, আপনার জীবনের সঙ্গিনী হয়ে কোরআন আপনার মুর্দা অবস্থায় কবরে পৌঁছে যাবে বলেন সুবহানাল্লাহ। আপনি কবরে মুর্দা হয়ে যাবেন, কবরে যাওয়ার আগে আপনি কবরে যা দেখবেন, যে কোরআন দিয়ে আমার জীবন যাপন করেছি, যে কোরআন দিয়ে আমার জীবনটা চালাইছি, আপনি কবরে চলে যাবেন, ওই কবরে আপনার মা যাবে না, আপনার বাবা যাবে না, আপনার স্বামী যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার আত্মীয় স্বজন কেউ আপনার কবরে যাবে না, যত বড় ভালোবাসার মানুষ থাক না কেন কেউ আপনার কবরে যাবে না। আল্লাহর কসম করে কোরআন হাতে করে বলে গেলাম, এই কোরআনটা যদি আপনার জীবন, কোরআনটা দিয়ে জীবন গড়তে পারেন, আপনি কবরে যাওয়ার আগে দেখবেন এই কোরআনটা আপনার কবরের পাশে আছে। আছে কি আছে না? আছে না? কি দিয়া ঠেকা বয়া যাব হে রব্বানা, কোরআনে মদরে
বুকে বেঁধে বানাও দেওয়ানা, কুরআনে মাদারে বুকে বেঁধে কি দিয়া থে কাবয়া যাব হে রব্বানা, কুরআনে মাদারে বুকে বেঁধে বানাও দেওয়ানা, বলেন কুরআনে মাদার কুরআনে শিক্ষা করো তুমি, কুরআন আল্লাহর বাণী, এই কুরআন বানাবে তোমার জান্নাতের রানী, জান্নাতের রানী, কুরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কুরআন নিয়ে যাবে মরে জান্নাতের ঠিকানা, হায়রে জান্নাতের ঠিকানা, বলেন না সুবহানাল্লাহ। মিথ্যা কথা বললাম, ভুল আছে কথার মধ্যে, ভেজাল আছে, কোনো সন্দেহ আছে? কুরআন আমাদেরকে জান্নাতের রানী বানাইয়া রাখবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের রানী হতে চাই তো, বলেন জান্নাতের রানী হতে চাই, দেখি কারা কারা রানী হতে চাই। আল্লাহ আমার শরীয়তপুরের মা বোনদেরকে তুমি কবুল করে নাও, আর আমার শরীয়তপুরের মা বোনদেরকে আমাকে সহ তুমি জান্নাতের রানী বানিয়ে দাও। সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম, মা বোনেরা গো একটু কান লাগান, খেয়াল করে শুনুন, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, আল্লাহ আমি আপনারা দেখতে চাই। আল্লাহ বলেছেন, মুসা রে আমাকে দেখার মতো চক্ষু আমি তোরে দিই নাই, আমাকে দেখার মতো চক্ষু দিয়েছি আমি আমার আখেরি নবীর উম্মতকে। আখেরি নবীর উম্মত কারা কারা বলে? হায় হায়, আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত, আমাদের মূল্য কত! আল্লাহ বলেছেন মূল্য দিব না। কোথায় বলেছেন? কুরআন শরীফের মধ্যে বলেছেন। কোথায় বলেছেন? والتين والزيتون وطور سنين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم. الله أكبر! আমি আল্লাহ তিন ফলের কসম করেছি, আমি আল্লাহ জাইতুন ফলের কসম করেছি, আমি আল্লাহ তুর পাহাড়ের মক্কা শরীফের ঘরের কসম করেতেছি, আমি ইনসানকে মানুষকে এত সুন্দর করে বানাইছি, মানুষের চাইতে সুন্দর করে পৃথিবীর জমিনে আর কিছু বানাই নাই। বানাইছে, বানাইছে সব চাইতে মানুষ আমরা সুন্দর, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, মুসা রে পিছনে জায়গা হচ্ছে না, একটু সামনের দিকে আগান তো, জিকিরের সঙ্গে সঙ্গে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ, জিকিরের সঙ্গে আগান, লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ, লা ইলাহা কোনি বাগানের ফুল গো নবীজি, কোনি বাগানের ফুল, কোনি বাগানের ফুল গো নবীজি, কোনি বাগানের ফুল, মায়ামিনার নয়ন মনি জান্নাতি বুল বুল নবীজি, আল্লাহ 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 কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, কোন বাগানের ফুল গো নবীজি, কোন বাগানের ফুল, আবিদুল্লার কলিজার টুকরা মুহাম্মদ রাসূল নবীজি, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু,
রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনরা কান লাগানি খেয়াল করে শুনুন, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন, এখানে জোরে কথা বলবেন না, লক্ষ্য করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, মোসারে আমাকে দেখার মতো চক্ষু দিয়েছে, আমি আখের নবীর উম্মতকে, সুবহানাল্লাহ বলেন, কাকে দিয়েছেন? মুসা নবীকে দিয়ে আখের নবীর উম্মতকে দিয়েছেন। খেয়াল করুন, আল্লাহর কাছে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম অনুমতি চাইতেছে, আল্লাহ আপনার একজন নবীর সঙ্গে আমি বন্ধু স্থাপন করব, কার সাথে? একজন নবী। আল্লাহ কই, এ আজরাইল আমার কোন নবীর সঙ্গে তুই বন্ধু স্থাপন করবি? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আপনার ইদ্রিস নবীকে আমার পছন্দ হয়। কোন নবী? ইদ্রিস নবী কি মারা গেছে? মারা গেছে, এখনো বেঁচে আছে, এখনো মারা যায় নাই, ইন্তেকাল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজরাইল আমার ইদ্রিস নবীকে তুমি খুব পছন্দ করো বলে, জি আল্লাহ আমি পছন্দ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইদ্রিস রে তাহলে, আজরাইল রে তাহলে তুমি যাও, আমার ইদ্রিস নবীর সঙ্গে তুমি বন্ধু স্থাপন করবা, তুমি যাও, আমি আল্লাহ তোমাকে পারমিশন দিয়ে দিলাম। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে পারমিশনটা নিয়া ইদ্রিস নবীর কাছে চলে গেলেন, বলেন সুবহানাল্লাহ। কার কাছে? সরাসরি কি আজরাইল যা বলবে, আমি আজরাইল আইছি বলবে? একজন মানুষের মতো রূপ ধরিয়া আজরাইল আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন ইদ্রিস নবীর কাছে, যে প্রথম দিন কথা বললেন কিন্তু বলার সাহসটা তো পাইলেন না, অনেক সময় ধরে কথা বলতেছে, গল্প করতেছে, আলাপ করতেছে, কিছু সময় কথা বলার পরে আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, হে ইদ্রিস নবী, আপনি কি আমাকে চিনতে পারেছেন? আপনি কি আমাকে